বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত চ্যাপ্টার ওয়াইজ অঙ্কের এই সেশানে আজ আমরা রেশিও অ্যান্ড প্রপোশন বা অনুপাত ও সমানুপাতের বেসিক ক্লাস করব সেশন শুরু করার আগে তোমাদের একটা কথা বলে রাখি যারা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তারা তাদের প্রস্তুতি কতটা হলো খামতি কতটা আছে জানার জন্য মক টেস্ট দাও আর এই মক টেস্ট যদি অনেক পরীক্ষার্থীর মধ্যে দেওয়া যায় তবে সেটা যথার্থ প্রস্তুতি হবে তার কারণ তোমার প্রতিদ্বন্দ্বী তোমার থেকে কতটা এগিয়ে আছে তা জানার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার তোমাদের সকলের কথা ভেবে এই মিনি মক টেস্ট কোর্স নিয়ে এসেছি যেখানে সম্পূর্ণ ফ্রিতে এনরোল করে অনলাইনে পরীক্ষার সুবিধে পাবে এখানে ম্যাথ জিকে জিআই ইংলিশের মধ্যে গ্রুপ করে করে প্রশ্ন দেওয়া হবে এবং তিরিশ মিনিটের মধ্যেই সেগুলো তোমাদের সমাধান করতে হবে এই কম সময় এক্সাম দেওয়া হবে বলেই এটার নাম মিনি মক যারা ফুড এসআই মিসলেনিয়াস ডাব্লিউ ইত্যাদি পরীক্ষা দিচ্ছ তারা তাড়াতাড়ি এনরোল করে নাও এর জন্য তোমাদের কোনো খরচ নেই বেঙ্গলি ম্যান আপ অ্যাপটাকে ডাউনলোড করো এবং প্রস্তুতি শুরু করো অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা গুগল প্লে স্টোর থেকে গিয়ে বেঙ্গলি ম্যান লিখেও অ্যাপটাকে ডাউনলোড করতে পারবে রেশিয়ন প্রপোর্শন বা অনুপাত ও সমনুপাত বেসিক নলেজটা দরকার তারপরে অঙ্কের দিকে যাব দেখো অনুপাত বলতে কি বুঝব যে সংখ্যা দিয়ে সম একক বিশিষ্ট দুটো রাশির মধ্যে তুলনা বোঝানো হয় তাকেই অনুপাত বলে যেমন আমি যদি এক্স ইস টু ওয়াই বলি এটাকে তোমরা বলবে একটা অনুপাত কিন্তু এটা সৃষ্টি হলো কখন যখন এক্সের যা একক ছিল ওয়াইয়ের তাই যদি একক থাকে তবেই কিন্তু এই অনুপাত বার করতে পারবে যেমন আমি যদি বলি এক্স সমান এক ঘন্টা ওয়াই সমান তিরিশ মিনিট তুমি এই রেশিওটাকে এক ইস টু তিরিশ করতে পারবে না এক্সের ভ্যালু এক ঘন্টা ছিল ওয়াইয়ের ভ্যালু তিরিশ মিনিট ছিল তাই টু ওয়াইকে তুমি এক ইস টু তিরিশ করতে পারবে না তার কারণ এরা সমজাতীয় এককে নেই এই একক দুটো একই হলে তবেই কিন্তু তুমি একটা অনুপাত করতে পারবে নাহলে অনুপাত করা যাবে না তখন কি করতে হবে নয় তিরিশ মিনিটকে ঘন্টায় ট্রান্সফার করো অথবা এক ঘন্টাকে মিনিটে ট্রান্সফার করো তাহলে দুটোই মিনিট বা দুটোই ঘন্টায় ট্রান্সফার হয়ে যাওয়ার পর এই একটা রেশিও টু ওয়াই বেরোবে এই রেশিওর বাঁধিকে দেখছো রেশিও এখানে আছে এর আগের পথটাকে বলা হবে পূর্বপদ এবং রেশিওর পরের পাঠটাকে বলা হবে উত্তর বা পরপদ এখানে একটা জিনিস মনে রেখো আমি এখানে যখন বললাম যে রেশিও যখন করছি সমজাতীয় একক হতে হবে অর্থাৎ দুটোই যদি মিনিট হয় আমি এইভাবে লিখতে পারি অথবা দুটোই ঘন্টা হয় আমি এইভাবে রেশিও লিখতে পারি যখনই সমজাতীয় হবে তখন এই ইউনিটগুলো কেটে যায় অর্থাৎ অনুপাতের কোনো একক থাকে না তার মানে আমি বলবো যে যেহেতু অনুপাত দুটি সমজাতীয় রাশির ভাগ ফল তাই এটি একটি একক এককবিহীন রাশি ভাগফল কেন এক্স ইস টু ওয়াই বলতে এক্স বাই ওয়াই বোঝায় অর্থাৎ প্রথম পদটাকে বা পূর্ব পদটাকে উত্তর পদ দিয়ে ভাগ বোঝায় যেহেতু এদের ভাগফল সমজাতীয় মধ্যে হচ্ছে ভাগ একটা একক একটাহীন রাশি বোঝা গেছে এবারে আমরা দেখবো ইনভার্স রেশিও বা ব্যস্ত অনুপাত কাকে বলে দেখো এইগুলো অঙ্ক করতে করতে কাজে লাগে অঙ্কে অ্যাপ্লিকেশনে কাজে লাগে আর কিছু না ব্যস্ত অনুপাত কাকে বলবে যেমন আমি একটা বললাম যে এক্স ইস টু ওয়াই এর ব্যস্ত অনুপাত কত হবে ব্যস্ত মানে হচ্ছে পূর্বপদ উত্তর পদের কাছে যাবে উত্তর পদ পূর্ব পদের কাছে যাবে অথবা বলতে পারো এই অনুপাতটা উল্টে যাবে অর্থাৎ এক্স ইস টু ওয়াই আছে এটা ওয়াই ইস টু এক্স হয়ে গেলে আমি বলবো এক্স ইস টু ওয়াই এর ইনভার্স রেশিও বা ব্যস্ত অনুপাত হচ্ছে ওয়াই ইস টু এক্স এরপরে দেখব কম্পাউন্ড রেশিও বা যৌগিক অথবা মিশ্র রেশিও কি জিনিস এটা ইংরেজিতে বলা হয় কম্পাউন্ড রেশিও অনেক সময় কম্পাউন্ড রেশিও কিন্তু পরীক্ষার প্রশ্নে করতে দিয়েছে অনেকেই ছেড়ে আসে আমি কি বললাম বেসিক নলেজ না থাকলে কিন্তু অঙ্ক করতে পারবেন যেমন তিনটে অনুপাত দিল এস টু বি সি টু ডি ইস টু এফ তোমাকে বললো এই তিনটে রাশির মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত কত মিশ্র অনুপাত বলতে আমি কি বুঝবো প্রত্যেকটার পূর্ব পথকে গুণ যেমন এর প্রথমে আছে এ এর প্রথমে সি এর প্রথমে ই আমি সব প্রথমের গুলোকে গুণ করে লিখবো তারপর অনুপাত চিহ্ন দেব তারপর দ্বিতীয় ফিগার যেগুলো আছে অর্থাৎ এফ এগুলো গুণ করে এখানে লিখবো তাহলে এই তিনটে রাশির মিশ্র অনুপাত হলো এ সি এসিজ টু বিডিএফ আরও থাকলে প্রত্যেকটার প্রথম পদ গুণ হবে ইস্টু প্রত্যেকটা দ্বিতীয় পদ গুণ হবে যে অনুপাতটা বেরোবে তাকে যৌগিক বা মিশ্র অনুপাত বা কম্পাউন্ড রেশিও বলা হবে এরপরে আমি আসবো প্রপোর্শনাল বা সমানুপাতি দেখো এখান থেকে বেসিক প্রশ্ন এসছে তাই আমি বেসিক থেকে এটা শুরু করেছি প্রপোর্শনাল সমানুপাতি জিনিসটা কি চারটে রাশি যদি এমন হয় যে প্রথম দুটো রাশির অনুপাত এবং শেষ দুটো রাশির অনুপাত সমান হয় তবে রাশি চারটিকে সমানুপাতি বলা হবে কি বললাম চারটে রাশি প্রপোর্শনাল বা সমানুপাতি থাকবে তখনই যখন প্রথম দুটি রাশির অনুপাত এবং শেষ দুটো রাশির অনুপাত সমান হবে বুঝেছো এই কন্ডিশন হলে তুমি বলতে পারবে যে ওই চারটে রাশি পরস্পর সমানুপাতি আছে যেমন আমি যদি বলি এব এই চারটে রাশি সমানুপাতি তখনই বলা যাবে যদি প্রথম দুটোর অনুপাত অর্থাৎ এ ইস টু বি সমান শেষ দুটোর অনুপাত অর্থাৎ সি টু ডি হয় তবেই আমরা বলবো যে এরা সমানুপাতি আছে বোঝা গেছে প্রথম দুটোর অনুপাত শেষ দুটো অনুপাত সমান হলে সেটা সমানুপাতি হবে এইটাকে আমরা কিভাবে লিখতে পারি এস টু বি কে আমি এ বাই বি লিখতে পারি সি ডি কে আমি সি বাই ডি লিখতে পারি আমি এই ক্রস গুণ করতে পারি ক্রস গুণ করলে কি আসবে এ ডি সমান বি ইন্টু সি ঠিক এবার এ কি ছিল দেখো চারটে রাশির মধ্যে এটা প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা চতুর্থ ছিল তাই না এ প্রথম ছিল বি দ্বিতীয় সি তৃতীয় এবং ডি চতুর্থ ছিল আমি এই জায়গা থেকে দেখতে পাচ্ছি এ মানে ছিল প্রথম পদ তাই আমি এখানে লিখবো প্রথম পদ আমি পদ দ্বার লিখছি না ডি মানে ছিল চতুর্থ পদ তাই এটা এখানে লিখলাম সমান বি মানে ছিল দ্বিতীয় পদ ইন্টু সি মানে ছিল তৃতীয় পদ দেখতে পাচ্ছ সি মানে তৃতীয় পদ তাহলে আমি এখান থেকে একটা ফর্মুলা পেলাম যেটা তোমরা মুখস্থ করো সবসময় তো মুখস্ত করো দেখো সেটা এসছে এইভাবে প্রথম পদকে চতুর্থ পদ দিয়ে গুণ করলে যা হবে দ্বিতীয় পদকে তৃতীয় পদ দিয়ে গুণ করলেই তাই হবে এটা কিন্তু সমানুপাতের একটা ধর্ম তাহলে চারটে রাশির সমানুপাত আছে কিনা জানার জন্য আমরা এইভাবে ইউজ করতে পারি রেশিও অথবা প্রথমের সঙ্গে চতুর্থ গুণ করে দেখব যা মান হয় দ্বিতীয়র সঙ্গে তৃতীয় গুণ করে দেখব তাই মান হয় কিনা যদি মান দুটো সমান হয় তাহলে বলবো ওই চারটে রাশির সমানুপাতে আছে বোঝা গেছে যেমন তোমাকে একটা উদাহরণ দিল যে দুই তিন ছয় বারো এরা সমানুপাতে আছে কি তুমি কি করবে তুমি বলবে যে প্রথম আর চতুর্থ গুণ করে আমি পাচ্ছি চব্বিশ তিন আর ছয় গুণ করে পাচ্ছি আঠেরো এই গুণফলগুলো কিন্তু সমান হওয়া উচিত যেহেতু হয়নি তাই এরা সমানুপাতে নেই প্রশ্ন এরকম এসছে চারটে রাশি দিয়ে বলেছে এরা সমানুপাতে কিনা বুঝা গেছে তখন আমি চেক করবো প্রথম ইন্টু চতুর্থ টু দ্বিতীয় ইন্টু তৃতীয় হচ্ছে কিনা বুঝে গেছে আবার যদি আমি একটা উদাহরণ দিই যে দুই চার ছয় বারো কি সমানুপাতে আছে তোমরা বলবে প্রথম ইন্টু চতুর্থ চব্বিশ আসছে সেকেন্ড ইন্টু ফোর্থ চব্বিশ আসছে তা মানে দুই চার ছয় বারো সমানুপাতে আছে অথবা গুণ না করে তুমি কিরম বলতে পারতে প্রথম দুটোর অনুপাত মানে দুই বাই চার যা হবে শেষ দুটোর অনুপাত তাই হচ্ছে কিনা দেখো এইটা কাটলে আসে এক বাই দুই এটা কাটলেও আসে এক বাই দুই তা মানে অনুপাত দুটো সমান হচ্ছে প্রথম দুটোর অনুপাত শেষ দুটোর অনুপাত সমান হলে তাকে আমরা সমানুপাতি বলতে পারি এরপরে আমরা দেখবো ক্রমিক সমানুপাতি বা কন্টিনিউড প্রপোর্শনাল সমানুপাতি আর ক্রমিক সমানুপাতির মধ্যে কিন্তু পার্থক্য আছে ক্রমিক সমানুপাতি বা কন্টিনিউড প্রপারেশনাল কি জিনিস সমানুপাতির ক্ষেত্রে কি বলেছিলাম প্রথম দুটোর অনুপাত যা হবে শেষ দুটোর অনুপাত তাই হবে ঠিক ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে বলছি যদি কিছু সংখ্যক পদের মধ্যে এরূপ সম্পর্ক থাকে যে প্রথম স্টু দ্বিতীয় সমান দ্বিতীয় স্টু তৃতীয় অথবা তৃতীয় ইস্ টু চতুর্থ এইভাবে চলে তবে এরা ক্রমিক সমানুপাতি হবে সমানুপাতির ক্ষেত্রে আমি বলেছিলাম চারটে রাশি যদি থাকে তাহলে এইচ টু বি সমান সি ইস টু ডি হলে সমানুপাতি বলা হবে ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে কি বলছি ক্রমিকের ক্ষেত্রে বলা হবে যদি চারটে রাশি থাকে তাহলে প্রথম টু দ্বিতীয় সমান দ্বিতীয় টু তৃতীয় সমান তৃতীয় ইস্টু চতুর্থ হলে তবে কিন্তু ক্রমিক সমানুপাতি বলল এইটা আর এইটার মধ্যে পার্থক্য বুঝতে পারছ এটা প্রথম দুটো শেষ দুটো কিন্তু এখানেও চারটে আছে এবিসিডি আছে প্রথম টু দ্বিতীয় দ্বিতীয় টু তৃতীয় তৃতীয় টু চতুর্থ এই যদি হয় তবে তাকে আমি ক্রমিক সমানুপাতি বলবো বুঝে গেছে যেমন আমি বলতে পারি চার ইস টু আট যা হবে আট ইস টু ষোলো তাই হবে অথবা বলতে পারো ষোলো ইস্টু বত্রিশ ও তাই হবে তাই না দেখো এইটা বাই এইটা বা এটাকে যত দিয়ে গুম করছো কত দিয়ে দুই দিয়ে এটাকেও দেখো তাই দিয়েই গুণ করে আসছে এটাকেও দেখো তাই দিয়ে গুণ করে আসছে তাহলে আমি এই চারটে রাশিকে ক্রমিক সমানুপাতি বলবো অর্থাৎ আমি বলতে পারি চার আট ষোলো বত্রিশ এরা কিন্তু ক্রমিক সমানুপাতি বোঝা গেছে এবারে আমি যদি চারটে রাশি না নিয়ে বলি তিনটে রাশি আছে সি এরা ক্রমিক সমানুপাতি যদি এরা ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমি কি জানি যে প্রথম দুটো রেশিও ফার্স্ট ইজ টু সেকেন্ড ইজ ইয়াল টু সেকেন্ড ইজ টু থার্ড যেখানে শেষ করবে সেখান থেকে আবার রেশিও স্টার্ট হবে এইটা ইস টু এইটা এখানে শেষ করেছিলাম আবার এইটা ইস টু এইটা এইভাবে চলবে এই রেশিও থেকে আমি কিরম পেতে পারি এ বাই বি ইজ ইজিকোয়াল টু বি বাই সি ক্রস গুম করলে আমি পাচ্ছি বি স্কোয়ার ইজ ইকাল টু এ সি বোঝা গেছে দেখো এবিসি এরা যেহেতু ক্রমিক সমানপাতি ছিল বি ছিল মধ্যপথ এ ছিল প্রথম পদ আর সি ছিল তৃতীয় পদ তাই তো এখানে আমি সূত্র যেটা পাচ্ছি সেটা হচ্ছে মানে কি মধ্যপদ তাহলে বি আমি বলতে পারি মধ্যপদের স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ছিল প্রথম সি ছিল তৃতীয় তাহলে বলবো মধ্যপদের স্কোয়ার সমান প্রথম পদ গুণিত তৃতীয় পদ এটা আর একটা সূত্র তৈরি হয় এইভাবে তোমরা এই সূত্র মুখস্থ করো তাই তো মুখস্থ করবে কিন্তু কিভাবে জিনিস আসছে সেটা বুঝতে হবে না কিন্তু যে কোনো জায়গায় ফেঁসে যাবে তাহলে মধ্য স্কোয়ার সমান প্রথম ইন্টু তৃতীয় এই আর একটা সূত্র আমরা এখান থেকে পেয়ে গেলাম তাহলে আমি দুটো ফর্মুলা এখান থেকে পেলাম বলা হচ্ছে যে যদি এ বি সমানুপাতি থাকে বা সমানুপাতি হয় তাহলে আমরা বলতে পারি প্রথম ইন্টু চতুর্থ সমান দ্বিতীয় ইনটু তৃতীয় এটা বলতে পারি এটা একটা পেলাম আর একটা কি পেলাম যদি a b c ক্রমিক সমানুপাতি হয় তাহলে মধ্য স্কোয়ার সমান প্রথম ইন্টু তৃতীয় বোঝা গেছে এবারে দেখো আমি এখানে যখন মধ্য স্কোয়ার সমান প্রথম ইন্টু তৃতীয় বলছি এখানে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে সেটা কি প্রথম পদ আর তৃতীয় পদ এরা যদি ধনাত্মক হয় বা পজিটিভ হয় তাহলে মধ্যপদ এটাও কিন্তু ধনাত্মক হবে কোনো একটা প্রশ্নে প্রথম পদ তৃতীয় পদ দুটোই ধনাত্মক দিয়েছে যদি এই দুটোই ধনাত্মক থাকে তবে যেটা উত্তর হবে সেটাও কিন্তু ধনাত্মকই উত্তর হবে এবার যদি প্রথম পদ এবং তৃতীয় পদ ঋণাত্মক হয় তবে মধ্য সমানুপাতি এটাও কিন্তু ঋণাত্মক হবে এই কন্ডিশনটা মনে রাখতে হবে যেমন আমি যদি তোমাদেরকে উদাহরণ বলি যে চার আর নয়ের মধ্য সমানুপাতি কত মধ্য সমানুপাতি কত এই প্রশ্নটা আমি তোমাদেরকে দিলাম তোমরা কি করবে তোমরা বলবে যে এদের যেহেতু মধ্য সমানুপাতি চেয়েছে তার মানে চার হচ্ছে প্রথম পদ নয় হচ্ছে তৃতীয় পদ কেন এদের মধ্যে যেটা আছে সেটা চেয়েছে চার এখানে থাকবে নয় এখানে থাকবে এদের মধ্যে একটা পদ আছে সেই মধ্য সমানুপাতির মান কত চেয়েছে তাহলে আমি বলতে পারি এটা প্রথম পদ এটা দ্বিতীয় পদ এটা তৃতীয় পদ মাঝখানে যেটা থাকে তাকে আমি মধ্য সমানুপতি স্কোয়ার অর্থাৎ এক্সের স্কোয়ার বলি এক্সের স্কোয়ার সমান কত হবে প্রথম ইন্টু তৃতীয় অর্থাৎ চার নয় ছত্রিশ তাই তো তাহলে এক্সের ভ্যালু কি হওয়া উচিত তোমরা বলবে স্কোয়ার থেকে যখনই রুট করি তখনই প্লাস মাইনাস ছত্রিশ অর্থাৎ উত্তর আসা উচিত প্লাস মাইনাস ছয় কনফিউশন এখানে তৈরি হবে যদি তোমার এই কনসেপ্টটা না ক্লিয়ার থাকে আমি বলছি মধ্য সমানুপাতি প্লাস হবে না মাইনাস হবে ডিপেন্ড করবে এই দুটো রাশির উপর এরা যদি পজিটিভ হয় তাহলে এটাও পজিটিভ হবে তাহলে এক্সের মান আমি এখান থেকে প্লাস মাইনাস ছয়ের মধ্যে শুধুমাত্র প্লাস ছয় নেব উত্তর প্লাস হবে হবে মাইনাস না এবারে এই উদাহরণটা দেখো মনে করো আমি বললাম চার আর মাইনাস নয়ের মধ্য কত তোমরা বলবে মধ্য মানে মাঝখানে থাকবে আমি এটাকে এক্স মনে করলাম তাহলে এক্স এর ভ্যালু কত হবে তোমরা বলবে মধ্য স্কোয়ার সমান প্রথম ইনটু তৃতীয় মাইনাস চার আর মাইনাস নয় গুণ করলে কি হবে মাইনাস মাইনাসে প্লাস চার নয় ছত্রিশ তাহলে এক্স এর ভ্যালু কত হবে একই রকম প্লাস মাইনাস রুট থার্টি সিক্স অর্থাৎ প্লাস মাইনাস ছয় আমি এখানে কোন উত্তরটা নেব যেহেতু এই পথটাও মাইনাস আছে এই পথটাও মাইনাস আছে তাহলে এখান থেকে আমি মাইনাসটাকেই নেবো নিয়ে বলবো এর মান মাইনাস ছয় পরীক্ষার সময় প্লাস ছয় মাইনাস ছয় করে দেবে এই প্রশ্নের জন্য এত সোজা প্রশ্ন ভুল করে আসবে যদি না এটা ক্লিয়ার থাকে সমানুপাতের অঙ্ক করতে গেলে আমাদের কতগুলো জিনিস সম্বন্ধে একটু আইডিয়া রাখতে হবে যেমন প্রথমটা হচ্ছে যোগ প্রক্রিয়া বা কম্পোনেন্টো যোগ প্রক্রিয়া বা কম্পোনেন্টো কি জিনিস যেমন আমি যদি বলি এ বাই বি সমান সি বাই বি যদি এটা হয় এবং আমি এই রাশিটায় যোগ প্রক্রিয়া অ্যাপ্লাই করি তখন কি করব জানো তখন হরটাকে ফিক্স রেখে দেবো লবের সঙ্গে হরটাকে শুধু যোগ করবো যেহেতু শুধু যোগ প্রক্রিয়া বলেছে তাই উপরে অর্থাৎ লবেতে যোগ প্রক্রিয়া সম্পন্ন করব কার সঙ্গে হরের সঙ্গে হর যেরকম আছে সেটা এদিকে থাকবে বাঁদিকে যে কাজ করলে দিকেও সেই কাজই করবে অর্থাৎ দিকেও লবের সঙ্গে হরটাকে যোগ করবে হর যেরকম নিচে আছে সেরকমই থাকবে এইটাকে যোগ প্রক্রিয়া বলা হয় বোঝা গেছে পরের আমি জানবো ভাগ প্রক্রিয়া বা ডিভিডেন্ড ডিভিডেন্ডো বোঝা গেছে ভাগ প্রক্রিয়া কি জিনিস এবি বাই ডি ছিল ভাগ প্রক্রিয়া মানে এখানে যেমন যোগ প্রক্রিয়া মানে যোগ করেছিল ভাগ প্রক্রিয়া মানে বিয়োগ করবে অর্থাৎ লভ থেকে হরটা বিয়োগ করে হর যেরকম আছে রাখবো লব থেকে হরটাকে বিয়োগ করে হর যেরকম আছে রাখবো এটা কিন্তু ভাগ প্রক্রিয়া বলে এবারে একটা প্রক্রিয়া আছে এই যোগ প্রক্রিয়া ভাগ প্রক্রিয়ার মিক্সড প্রক্রিয়া যাকে বলা হয় কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো সি অ্যান্ড ডি সি অ্যান্ড ডি মানে কম্পোনেন্ডো যোগ প্রক্রিয়া ডি মানে ডিভিডেন্ডো ভাগ প্রক্রিয়া বোঝা গেছে তাহলে যোগ ভাগ প্রক্রিয়া বাংলায় বলা হয় যেটা ইংলিশে বলা হয় সি অ্যান্ড ডি কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো মানে কি এ বাই বিজ ইকাল আছে আমরা এটাকে যখন যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব তখন আমি বলবো যোগ হবে বিয়োগও হবে যোগ প্রক্রিয়া মানে যোগ ভাগ প্রক্রিয়া মানে বিয়োগ তাহলে আমি যখন যোগ করব প্রথমে ওপরে যোগ প্রক্রিয়া এটা যখন যোগ প্রক্রিয়া করেছিলাম মনে আছে ওপরে যোগ করেছিলাম ভাগ প্রক্রিয়া মানে কি আমি ওপরে বিয়োগ করেছিলাম কিন্তু ওপরে যেহেতু যোগ প্রক্রিয়াটা করা হয়েছে ভাগ প্রক্রিয়াটা নিচে করতে হবে অর্থাৎ এর সঙ্গে বি যোগ করেছি এ থেকে বিটাকে মাইনাস করব। খেয়াল করো আমি যদি এর সঙ্গে বি যোগ করি এ থেকেই বিটা মাইনাস করবো এটাকে যদি প্রথমে রাখো তাহলে পরের লাইনেও কিন্তু এটাকেই প্রথমে রাখতে হবে একবার প্লাস দিয়ে নিচের সংখ্যাটা বসাবে একবার মাইনাস দিয়ে নিচের সংখ্যাটা বসাবে একই রকম ভাবে ডান দিকে আমি বলছি সি আছে আমি ওপরে যখন সি লিখছি এখানেও প্রথমে সি থাকবে কিন্তু প্লাস ডি হবে এটা হচ্ছে যোগভাগ প্রক্রিয়া বোঝা গেছে এবারে পরের প্রক্রিয়া হচ্ছে সংযোজন বা অ্যাডেন্ডো ইংলিশে বলা হয় অ্যাডেন্ডো এটা কিরকম মনে করো এস টু বি সমান সি টু ডি সমান ইস টু এফ এইভাবে রেশিও চলছে চলল যদি এটা হয় তাহলে এই রেশিওটার মান অথবা এই রেশিওটার মান অথবা এই রেশিওটার মান কত হবে এইভাবে চলতে পারে আমি এখানে শেষ করে দিচ্ছি আমি বললাম এই কটায় রাশি দিয়েছি আরও চলতে পারে যে কটাই রাশি থাকুক না কেন প্রত্যেকটা রাশির মান কত হবে সেটা তুমি আগে মনে রাখো প্রতিটি অনুপাতের মান কি হবে যেন প্রত্যেকটার প্রথমগুলো যোগ করে ওপরে লিখবো যতগুলো থাকবে যেমন এর প্রথমে এ আছে এখানে প্রথমে সি আছে এখানে প্রথমে ই আছে সবগুলোকে যোগ করে ওপরে লিখবো আর প্রত্যেকটা সেকেন্ডগুলোকে যোগ করে নিচে লিখবো অর্থাৎ বি প্লাস ডি প্লাস এফ তাহলে এস টু বি সমান সি ইস টু ডি সমান ইস টু এফ এইভাবে চললে প্রত্যেকটা অনুপাত অর্থাৎ এই অনুপাতটার মানও হবে এইটা এই অনুপাতের মানও হবে এইটা এই অনুপাতের মানও হবে এইটা বোঝা গেছে শুধু তাই না আমি একটা উদাহরণ দিই তবে আরো পরিষ্কার হবে মনে করো প্রত্যেকটা অনুপাত এ বাই বি সি বাই ডি ই বাই এফ আছে আমি এটাকে আগের মতো করলে কি বলবো যে প্রত্যেকটার প্রথমগুলো যোগ করো বাই প্রত্যেকটার নিচের গুলো বা দ্বিতীয় গুলোকে যোগ করো তাহলে এই তিনটে রাশির প্রত্যেকটার মান হবে এইটা এই রাশিটার মানও হবে এইটা এই রাশিটার মানও হবে এইটা এই রাশিটার মানও হবে এইটা এটা একটা অ্যাসপেক্ট যেটা আমি বলে এসেছি এছাড়াও এটাকে কিভাবে ভাবতে পারো এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ আছে প্রত্যেকটা রাশিমান যে সবগুলোকে যোগ করতে হবে এরকম মানে তুমি যে কোনো দুটোকে যোগ করে করেও করতে পারো মানে কি আমি এটাকে এই প্রত্যেকটা রাশির অনুপাতকে যে কোনো দুটো দুটো নিয়েও ক্যালকুলেশন করতে পারি মানে এই দুটোকে এর ওপর দুটোকে যোগ করব বাই এর নিচের দুটো যোগ করব এটা হতে পারে অথবা এই দুটো যোগ করতে পারি তাহলে এর নিচের দুটো যোগ করব অথবা প্রথম আর তৃতীয়টাকে ওপরের গুলো যোগ করতে পারি একই রকম ভাবে প্রথম আর তৃতীয় নিচের গুলোকে যোগ করতে পারি প্রত্যেকটা অনুপাতি সমান হবে এবিসিডি দিয়ে বুঝতে অসুবিধে হচ্ছে আমি একটা উদাহরণ দিই দেখো তোমরা যেন একের দুই দুইয়ের চার তিনের ছয় এই রেশিও সমান দেখো এটা এক বাই দুই এটাকে কাটলেও এক বাই দুই হবে এটাকে কাটলেও এক বাই দুই হবে তাহলে এই প্রত্যেকটা রাশির মান কত আসছে এক বাই দুই আমি বলতে পারি এইভাবে যে আমি যদি উপরের সবগুলোকে যোগ করি যেমন এটাই লিখেছিলাম যদি উপরের সবগুলোকে যোগ করি তিনের দুয়ে পাঁচ আর এক ছয় হবে এটাকে নিচের সবগুলো যোগ করলে ছয় চারে আর দিয়ে বারো হবে এটা যদি কাটো দেখো এক বাই দুই হচ্ছে যেটাই ফর্মুলায় বলা হয়েছে অথবা আমি কি বলতে পারি যে কোনো দুটো দুটো নিয়ে যোগ করো যেটা আমি এখানে দেখিয়েছি যে কোনো দুটো দুটো নিয়ে যোগ করেও কিন্তু যা অনুপাত হবে এই সব অনুপাত মানে কিন্তু হবে দেখবে এই দুটোকে যোগ করো কত হচ্ছে দুই আর একে তিন এই নিচের দুটোকে যোগ করো চার আর ছয় দেখো কাটলে কত আসছে এক বাই দুই এলো এই দুটোকে যোগ করো আর দুয়ে পাঁচ এই দুটোকে যোগ করো চার আর ছয় দশ দেখো এইটা কাটলো এক বাই দুই অথবা প্রথম আর তৃতীয়টাকে যোগ করো তিনের একে চার আসছে ছয় আর দুইয়ে দেখো আট আসছে তাহলে এটার অনুপাতও কিন্তু একই আসছে এ এটা একটা ভালো কনসেপ্ট যেখানে আমরা কিন্তু অনেক অঙ্গ করতে পারি এই জিনিসটাকে একটু মনে রাখো আমি যখন প্রশ্ন করাবো এর অ্যাপ্লিকেশন নেবো তখন আর এটাকে বলবো না এতক্ষণ যা করালাম দুটো বেসিক প্রশ্ন আমি এখানে দেবো তারপরে প্রশ্নে আসছি যেমন আমি যদি বলি চার ও উনপঞ্চাশ এর মধ্য সমানুপাতি কত মধ্য সমানুপাতি কত তোমরা কি করবে বলবে মধ্য সমানুপাতি মানে এদের মাঝখানে আছে আমি মনে করছি সেটা হচ্ছে এক্স যদি হয় তবে মধ্য সমানুপাতি স্কোয়ার সমান প্রথম ইন্টু তৃতীয় মধ্য স্কোয়ার সমান ফার্স্ট ইন্টু থার্ড অর্থাৎ ফোর ইন্টু ফর্টি নাইন তাহলে মধ্যের মান কত হবে ফোর ইন্টু ফর্টি নাইনের রুট এটাকে গুম করে রুট করতে যাবে না যদি ইন্ডিভিজুয়াল রুট করা যায় আগে করে নাও চারের রুট দুই ঊনপঞ্চাশের রুট সাত অর্থাৎ উত্তর হবে সাত দুগুণে চোদ্দ এবারে প্রশ্ন হচ্ছে যে এর আগে প্লাস আছে এর আগে প্লাস আছে তাই কিন্তু আমি প্লাস চোদ্দ নিয়েছি অ্যাকচুয়ালি যখনই রুট করব প্লাস মাইনাস হওয়া উচিত অনেকের মনে প্রশ্ন থাকে মাইনাস নয় কেন তার কারণ প্রথম পদ আর তৃতীয় পদ দা পজিটিভ আছে তাই দ্বিতীয় পদ বা মধ্য পদ কিন্তু পজিটিভ হবে তাই উত্তর কিন্তু প্লাস ফরটিন হবে বোঝা গেছে কোনো কোনো প্রশ্নে তোমাদেরকে এরকমও দিতে পারে যে বারো আর আঠেরো তৃতীয় সমানুপাতি কত এখানে তৃতীয় চেয়েছে মধ্য না মানে পরপর দুটো দেওয়া আছে আমি তৃতীয়টাকে এক্স মনে করছি যদি তিনটি এরকম রাশি থাকে আমরা জানি মধ্য স্কোয়ার সমান প্রথম ইন্টু তৃতীয় কি বললাম প্রথম ইন্টু তৃতীয় সমান মধ্য স্কোয়ার অর্থাৎ আঠারো স্কোয়ার আঠারো স্কোয়ারকে আমি আঠারো ইন্টু আঠেরো লিখছি এবারে কাটবো ছারো তিন ছয় আঠেরো ন দুকোনে আঠেরো তাহলে এর মান হবে টোয়েন্টি সেভেন অর্থাৎ তৃতীয় সমানুপাতির মান টোয়েন্টি সেভেন এসে পরীক্ষাতেও কিন্তু এখনো পর্যন্ত এই প্রশ্ন দেয় তাই প্রশ্ন আসবে না খুব ইজি এটা ভেবো না কনসেপ্ট ক্লিয়ার থাকলে তখন তুমি ইজি বলো কিছু আসে যায় না যেহেতু বেসিক ক্লাস খুব বেসিক প্রশ্ন দেওয়া হবে কিন্তু বেশ কিছু প্রশ্ন আছে যেখানে কনসেপ্ট খুব ভালোভাবে থাকতে হবে এখানে দিয়েছে তিনটে সংখ্যার অনুপাত তিন চার পাঁচ বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা দুটির যোগফল দ্বিতীয় সংখ্যা ও বাহান্নর যোগফলের সমান ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো এখান থেকে যে রেশিও আছে সেটা আসছে তিন চার পাঁচ এদের মধ্যে তিন হচ্ছে ক্ষুদ্রতম এবং পাঁচ হচ্ছে বৃহত্তম বলেছে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা দুটির যোগফল করো বৃহত্তম ক্ষুদ্রতম যোগফল হচ্ছে আট এই যোগফলটা নাকি দ্বিতীয় সংখ্যা ও বাহান্নর যোগফলের সঙ্গে সমান এই যোগফলটা সমান হবে দ্বিতীয় সংখ্যা এবং বাহান্নর যোগফলের সঙ্গে সমান একটা জিনিস খেয়াল রাখো এইখানে বাহান্ন আর এখানে চার বাহান্ন চারে ছাপ্পান্ন করতে পারবো না তার একটা কারণ কি আমি রেশিও থেকে যে রাশিগুলো নেবো সেইগুলোর মধ্যে যোগ বিয়োগ ভাগ হতে পারে যে সংখ্যাটা নিয়ে আসে সেটা কিন্তু না বাহান্ন সংখ্যাটা এখান থেকে নিয়ে আসা রেশিও থেকে না রেশিও থেকে আমি তিন প্লাস পাঁচ আট নিয়েছি এবং চার নিয়েছি এরা যোগ বিয়োগ গুণভাগ হতে পারে কিন্তু যেটা রেশিও বাদ দিয়ে অন্য সংখ্যা নিচ্ছি সেটার সঙ্গে যেন এগুলোকে যোগ না এবারে করতে পারি কেন চারটাকে নিয়ে এসে মাইনাস করতে পারি তার কারণ এটা রেশিওর একটা পাটের মধ্যে ছিল চারটা রেশিওর পাটের মধ্যে ছিল তাই চার নিয়ে এলাম বাহান্ন যেরাম এদিকে আছে এদিকেই রাখলাম তাহলে চারের ভ্যালু হচ্ছে বাহান্ন একের ভ্যালু হবে তেরো চেয়েছে ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা তিন তাহলে তিনের ভ্যালু হবে থার্টি নাইন যেটা অপশান নাম্বার তিনেতে আছে এই রেশিওর রঙকে এক্স ধরতে যাবে না যদি খুব সমস্যা না পড়ো কখন সমস্যায় পড়বে যখন এই রেশিওগুলো স্কোয়ার বলবে বা কিউব বলবে তখন এক্স ধরো কেন এক্স ধরতে হবে আমি যখনই প্রশ্নটা আসবে সেখানে বলবো তখন শুধু এইভাবে বললে হবে না যেমন তিন ইস টু চার ইস পাঁচ আছে আমি যদি বলি প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার গুণফল সেক্ষেত্রে কিন্তু ফেঁসে যাবে শুধুমাত্র তিন পাঁচ পনেরো করলে হবে না তার কারণ কি রেশিও থাকা মানে এখানে থ্রি এক্স ফোর আমি কোন গোটা সংখ্যা ধরছি সঙ্গে গুণ পনেরো এক্স স্কোয়ার আসে আসে কিন্তু যখন যোগ বিয়োগ করবে তখন এই এক্স স্কোয়ার টার্মটা আসে না যদি আমি এটার সঙ্গে এটা যোগ করতাম যেমন এখানে করেছি থ্রি এক্স আর ফাইভ এক্স যোগ করলে এইট এক্স আসছে এখানে স্কোয়ার আসছে না তাই অঙ্কটা আমি ক্যারি করে গেছি কিন্তু যখনই গুম করতে বলবে তখন স্কোয়ার বা কিউব যদি চলে আসে তখন এক্স ধরে নেবে সেটাই সুবিধাজনক হবে দুটি সংখ্যার গড় যদি ক্ষুদ্রতম সংখ্যাটির সঙ্গে যোগ করা হয় তবে সংখ্যা দুটির অনুপাত হয় এক দুই সংখ্যা দুটির পার্থক্য কত দেখো দুটো সংখ্যার গড় বাষট্টি তাহলে টোটাল কত তুমি বলবে বাষট্টিকে দুই দিয়ে গুম করলে একশো চব্বিশ এটা হচ্ছে টোটাল বোঝা গেছে এবার ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে দুই যোগ করছো দেখো দুটো সংখ্যার যোগফল ফল একশো চব্বিশ আছে এখানে কোনটা ছোট সংখ্যা কোনটা বড় সংখ্যা আমার আপাতত জানা নেই কিন্তু ছোট সংখ্যা সংখ্যা বা বড় যার সঙ্গেই তুমি দুই যোগ করো না কেন এই যে টোটালটা যেটা ওই দুটো সংখ্যার আছে তার সঙ্গে অবশ্যই আরো দুই বেড়ে যাবে দুই ছোট সঙ্গে যোগ করি বা বড়র সঙ্গে যোগ করি ওদের যোগফলের সঙ্গে দুই যোগ করলে একই হবে তাই না তাহলে একশো চব্বিশ প্লাস দুই একশো ছাব্বিশ হবে যদি ছোট সংখ্যাটার সঙ্গে দুই যোগ করি এখানে বড়টা সংখ্যা যোগ করবে বললেও কিন্তু আমি এখানে যোগ যোগ করতে পারতাম তাহলে করার পরে এখন যোগফল আসছে একশো ছাব্বিশ বলছে এই মুহূর্তে সংখ্যা দুটোর অনুপাত হচ্ছে এক ইস দুই তার মানে যে দুটো সংখ্যার যোগফল একশো ছাব্বিশ আসছে তাদের অনুপাত নাকি এক ইস্টু দুই প্রশ্ন বলছে আচ্ছা দুটো সংখ্যার অনুপাত এক ইস্টু দুই হওয়া মানে দুটো সংখ্যার টোটাল কত তোমরা বলবে দুটো সংখ্যার টোটাল বা যোগফল একে তিন কিন্তু দুটো সংখ্যার টোটাল ওরা একশো ছাব্বিশ দিয়ে দিয়েছে তাহলে ভ্যালু হচ্ছে একশো ছাব্বিশ বুঝে গেছে আমি যোগ করে দেখছি তিন আসছে এখানে দুই যোগ করার পর যেটা আসছে সেটা আসছে একশো ছাব্বিশ তাহলে তিনের ভ্যালু একশো ছাব্বিশ হলে একের ভ্যালু হবে ফর্টি টু একের ভ্যালু ফর্টি টু হলে একটা সংখ্যা এখন ফর্টি টু আর একটা সংখ্যা এখন কত হবে একের ভ্যালু বিয়াল্লিশ হবে দুইয়ের ভ্যালু এই ফোর এই পর্যন্ত বোঝা গেছে কি তাহলে আমি দেখলাম যে ছোট সংখ্যাটা বিয়াল্লিশ আর বড় সংখ্যাটা চুরাশি এবারে ওরা বলেছে সংখ্যা দুটির পার্থক্য কত এটা কিন্তু অরিজিনাল সংখ্যা দুটো না কেন বলতো তার কারণ হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে দুই যোগ করা হয়েছিল তবে ক্ষুদ্রতম সংখ্যাটা তৈরি হয়েছে এই জায়গায় এখন যে ক্ষুদ্রতম সংখ্যাটা দেখতে পাচ্ছ এই ক্ষুদ্রতম সংখ্যাটা দুই যোগ করার পরে হয়েছে তার মানে অরিজিনাল ক্ষুদ্রতম সংখ্যাটা এর থেকে দুই কম ছিল অর্থাৎ অরিজিনাল ক্ষুদ্রতম সংখ্যাটা চল্লিশ ছিল যেহেতু বড় সংখ্যার সঙ্গে যোগ বিয়োগ কিছু বলা হয়নি তার মানে অরিজিনাল বড় সংখ্যাটা চুরাশি ছিল এবারে আমি বলবো যে সংখ্যা দুটো পার্থক্য কত আমি বলবো বড় সংখ্যাটা চুরাশি আর ছোট সংখ্যাটা চল্লিশ তাহলে ওদের পার্থক্য হচ্ছে 44 ফোর যেটা অপশন নাম্বার চারেতে আছে এও বি দুটি সংখ্যার অনুপাত চার ইস টু পাঁচ এবং তাদের বর্গের পার্থক্য একাশি এর মান নির্ণয় কর দেখো আমি এই অঙ্কগুলোর ক্ষেত্রে বলছি এক্স ধরে নেব এও বি রেশিও ফোর ইস টু ফাইভ আমি এ এর মান ফোর এক্স বি এর মান ফাইভ এক্স মনে করলাম এদের বর্গের পার্থক্য একাশি মানে কি প্রথম বর্গ দ্বিতীয়টার বর্গ এবার এটা বড় আর ছোটটাকে আমি এইভাবে করেছি পার্থক্য বলেছে মানে বড়টাকে প্রথমে রাখো ছোটটাকে পরে রাখো এদের বর্গের পার্থক্য একাশি বলে দিয়েছে তুমি এটাকে স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের ফর্মরা ফেলতে পারো ছোট সংখ্যা থাকলে পাঁচ মাচে পঁচিশ এক্সেস স্কোয়ার মাইনাস চার চারে ষোলো এক্সেস স্কোয়ার সমান একাশি এটাও করতে পারো নাইন এক্সেস স্কোয়ার সমান একাশি এই নয় নয় একাশি কাটলো এক্সেস স্কোয়ার সমান নয় হলে এক্সেল ভ্যালু হবে রুট নয় অর্থাৎ তিন যেহেতু সব উত্তর পজিটিভে দিয়েছে তাই আমি পজিটিভ মানটা নিলাম বোঝা গেছে বলেছে এর মান কত এর মান 4x তাই 4 3 সমান 12 আমি উত্তর বলবো যেটা অপশন নাম্বার 2 এতে আছে এবারে বলি কেন এটাকে শুধুমাত্র 4:5 ধরে করতে বারণ করেছিলাম দেখো আমি যদি 4:5 বলি তাদের বর্গের পার্থক্য 81 বর্গের পার্থক্য মানে কি 5 স্কয়ার 4 স্কয়ার প্রশ্ন দিচ্ছে 81 5 5 25 4 4 9 পঁচিশ থেকে নয় বাদ দিলে ষোলো তাহলে ষোলোর ফেঁসে কেন সরি নয়ের ভ্যালু একা ভ্যালু কত আসবে ভ্যালু আসছে এখানে মানে হচ্ছে একের ভ্যালু মানে হচ্ছে তাই একের ভ্যালু কিন্তু অরিজিনালি তিন বেরোনার কথা এখানে দেখছো নয় আসছে তার কারণ একটা এই জায়গায় এক্স থাকে যেটা যখনই বর্গ করবে বা গুণ করবে সেটা স্কোয়ার হয়ে যায় মানে এখানে যে মানটা যে তার রুট করে তোমার মান আসা উচিত কিন্তু পরীক্ষার সময় তোমার খেয়াল থাকবে না তাই আমি বলবো যখনই স্কোয়ার বা কিউব করবে তখন এক্সটা ধরে নাও অঙ্কটা কম করে ঠিক হবে এই অঙ্কটা ভালো করে দেখো এই অঙ্কটা অনেক জায়গায় ইউজ হবে এবং যেখানে তুমি এজের অঙ্ক পাবে বা যে কোনো অঙ্কে যে অঙ্কেতে এই কন্ডিশনটা থাকবে যেটা এই অঙ্কে দেওয়া আছে সব অঙ্কেতেই লাগাতে পারবে দুটি সংখ্যার অনুপাত দুই তিন প্রতিটা সংখ্যার সঙ্গে আট যোগ করলে এই অনুপাতটা তিন চার সংখ্যা দুটির সমষ্টি নির্ণয় করো অনুপাত দেওয়া আছে দুই তিন যদি প্রতিটা সংখ্যার সঙ্গে আট যোগ করো তবে অনুপাতটা হচ্ছে তিন চার এটা ছিল এই অনুপাতটা কখন বেরোলো যখন এদের প্রত্যেকটার সঙ্গে আট যোগ করলে অর্থাৎ প্রথম সংখ্যার সঙ্গেও আট যোগ করেছ দ্বিতীয় সংখ্যার সঙ্গেও আট যোগ করেছ এই যোগটা এখানে না রেখে এইখানে লিখছি তাহলে অঙ্কটার স্ট্রাকচারটা কি এলো একটা অনুপাত দেওয়া থাকবে যার সঙ্গে কোনো একটা সংখ্যা যোগ বিয়োগ যোগ বা বিয়োগ যা খুশি করুক করার পরে আর একটা রেশিও আসবে এবং আসার পরে আমি এই স্ট্রাকচারে অঙ্কটা লিখতে পারবো সেক্ষেত্রেই আমরা ক্রস প্রোডাক্ট মেথড অ্যাপ্লাই করব। প্রোডাক্ট মেথড এটা কি জিনিস ক্রস প্রোডাক্ট মানে গুণফল আমরা ক্রস গুণ করবো এখানে একটা জিনিস বলে রাখি এখানে দুটো সংখ্যায় যোগ এসছে দুটো যদি বিয়োগও আসতো আমি প্লাস চিহ্নই দিতাম কি বলছি দুটোই যদি যোগ থাকে বা দুটোই যদি বিয়োগ থাকে আমি দুটোকেই যোগ চিহ্ন ভেবেই ক্যালকুলেশন করবো কিন্তু যদি একটা প্লাস একটা মাইনাস থাকে কি হয় আমি অঙ্কটা দেখানোর পরে বলবো বোঝা গেছে দেখো এখানে কি দেখলাম ক্রস গুণ করতে হবে চার দুকুণে আট তিন তিরিককে নয় এই ক্রস গুণ করতে হবে এই যে আমি গুণ করলাম তিন নয় চার দুকুণে আট এই নয় আর আটের মধ্যে ডিফারেন্স বার কর নয় আর আটের ডিফারেন্স হচ্ছে এক সেটা এখানে বসা এরপরে এইটা ক্রস গুণ করবে এইটা ক্রস গুণ করবে তিন আসতে চব্বিশ চার আস্টে বত্রিশ গুণ করার পরে আবার ডিফারেন্স নেবে বা বিয়োগ করবে বত্রিশ থেকে চব্বিশ বাদ দিলে হবে আট বড় থেকে ছোটটা বাদ দেবে এইটা গুণ করেও বড় আসতে পারে এইটা গুণ করেও বড় আসতে পারে তোমার দেখার দরকার নেই তুমি বড় থেকে ছোটটা বিয়োগ করবে এখানে প্লাস মাইনাসের হিসেব করতে হবে না বোঝা গেছে তাহলে আমি এই দুটোকে গুণ করে যেটা হবে সেটা এখানে লিখবো এই দুটোকে গুণ করে যেটা হবে সেটা এখানে লিখবো আমি বলবো একের ভ্যালু হচ্ছে আট বলেছে দুটি সংখ্যার সমষ্টি আমি সংখ্যা দুটো প্রথমে কি বলেছিল দুই ইস্টু তিন মানে একটা সংখ্যা যদি দুই হয় আর একটা সংখ্যা তিন এদের সমষ্টি কত তিন প্লাস দুই পাঁচ আমি একের ভ্যালু আট চেয়েছি ওদের সমষ্টির ভ্যালু চেয়েছে ওদের সমষ্টি যেহেতু পাঁচ তাহলে পাঁচের ভ্যালু হবে পাঁচ আসে চল্লিশ হয়েছে এবারে বলছি যদি এখানে মাইনাস থাকত এখানে দেখাই চান্স এখানে মাইনাস আট দুটোই বিয়োগ করতে বলা হয়েছে আমি বলছি দুটো বিয়োগ বললেও আমি প্লাস ধরে করব কেন সেটা একটু দেখো চার দুকুণে আট তিন তিরিকা নয় এখানে কত হবে নয় থেকে আট বাদ দিলে এক হবে বুঝেছ তিন আসতে চব্বিশ কিন্তু মাইনাস চব্বিশে বত্রিশ কিন্তু এবারে আমি কি বলেছি ওদের ডিফারেন্স বত্রিশ এদের ডিফারেন্স বলতে কি বোঝাবে এদের ডিফারেন্স বলতে মাঝখানে মাইনাস বোঝাবে তাহলে মাইনাস বত্রিশ মাইনাস মাইনাসে প্লাস চব্বিশ এখানে কত আসছে আট এই যে মাইনাস আট আসছে মাইনাসটাকে বাদ দিয়ে আমাকে এখানে লিখতে হয় বোঝা গেছে তাই যখন দুটোই মাইনাস থাকবে বা দুটোই প্লাস থাকবে সেইগুলোকে আমি প্লাস অঙ্ক করলে আমার সুবিধে হবে কিন্তু যদি একটা একটা প্লাস মাইনাস এই অঙ্কটাতেই মনে করো একবার প্লাস করেছে করেছে একবার মাইনাস তখন কিন্তু তোমাকে সব সাইন সমেত করতে হবে যেমন চার দুগুণে আট তিন তির কে নয় ক্রস গুম করার পর আমি এখানে লিখবো বিয়োগ ফলটাকে এবার এখানে করবো তিন আসতে চব্বিশ চার আসতে বত্রিশ বত্রিশ থেকে ডিফারেন্স নেবো মাইনাস চব্বিশ খেয়াল করো বড় সংখ্যাটাকে প্রথমে বসাচ্ছ তারপরে ছোট সংখ্যাটাকে বসাচ্ছ বত্রিশ মাইনাসে মাইনাসে প্লাস চব্বিশ এইটা হলে তখন মান আসবে একের ভ্যালু ফিফটি সিক্স আসত বুঝে গেছে তাহলে একটা প্লাস একটা মাইনাস হলো আমরা কি করব আর দুটোই প্লাস বা দুটোই মাইনাস হলো আমরা কি করব বোঝা গেল আর আরেকবার শর্টে বলি যদি দুটোই প্লাস বা দুটোই মাইনাস থাকে এই যে গুণ করছো তিন আসতে চব্বিশ চার আসতে বত্রিশ এদের দাস ডিফারেন্স ডেট মানে বিয়োগফল সংখ্যাগুলোর বিয়োগ বত্রিশ থেকে চব্বিশ বাদ কিন্তু যখন একটা প্লাস একটা মাইনাস থাকবে যে গুণফলগুলো আসছে তিন আস্টে চব্বিশ চার আস্টে বত্রিশ তাদের জাস্ট যোগ করে দেবে যেটা দেখো এখানে এসছে এইভাবে পুরো ক্যালকুলেশন তখন করব না আমি জানবো যে একটা প্লাস একটা মাইনাস থাকলে গুণ করার পর সংখ্যাগুলোকে যোগ করবো বোঝা গেছে আর একটা জিনিস দেখো শিখে রাখো দুই ইস টু তিন তিন ইস টু চার এখানে প্লাস আট প্লাস আট ছিল মনে করো প্রথমেটাই আমি চার দুগুণে আর তিন তির নয় করেছিলাম নয় থেকে আট বাদ দিলে এক করেছিলাম এবারে এইটা ক্রস আর এইটা ক্রস গুণ করে আমরা বলেছিলাম কত এসছিল আট খেয়াল আছে এখানে আট এসছে কেন তিন আসতে চব্বিশ চার আসতে বত্রিশ থেকে চব্বিশ বাদ দিয়ে আট এসছে আমি বলছি এই যখন গুণ করছি এই গুণটা খেয়াল করো চার ইন্টু আট থেকে আমি বিয়োগ করছি তিন ইন্টু আট আমি যদি এখান থেকে আটটা কমন নিতাম তাহলে চার মাইনাস তিন পড়ে থাকতো এই আট কমন কোনটা তুমি বলবে যদি এখানে সমান সংখ্যা থাকে সেটাকে লিখব লিখে যে দুটো দিয়ে গুণ করছিলাম তাদের ডিফারেন্সটা আমি এখানে বসাবো থেকে দিলে তাহলে চার এক এক আট হতো এই জায়গায় আমি সেটা বলতে চাইছি এই দুটো সংখ্যা আটের বদলে তুমি এখানে বারো ভাবো কিছুক্ষণের জন্য যদি হয় আমি বলবো এই দুটো সংখ্যা তো সমান আছে আমি সেই সমান সংখ্যাটাকে বসাবো ইন্টু করবো কার সঙ্গে এই যে দুটো সংখ্যা যে দুটো সংখ্যা দিয়ে ক্যালকুলেশন পরের দিকে করছো তাদের মাইনাস করে নাও চার থেকে তিন মাইনাস হলে হবে তাহলে একের ভ্যালু বারো হবে এটা শর্টকাটের জন্য পরের প্রশ্নটা দেখো প্রতিটা থেকে নয় বিয়োগ করতে ঘুরেছে আমি বলেছি কি দুটোই যোগ বলুক বা দুটোই বিয়োগ বলুক প্লাস চিহ্ন রেখে করবে করে আমাকে উত্তরটা দেবে এটা তোমাদের হোমওয়ার্ক রইল এবারে মজাদার প্রশ্ন একই অঙ্ক কিন্তু মজা দেখো কোথায় দুটি সংখ্যার অনুপাত সতেরো ইস্টু চব্বিশ সংখ্যা দুটির প্রতিটির সঙ্গে কত যোগ বা প্রতিটি থেকে কত বিয়োগ করলে এই অনুপাত এক ইস্টু দুই হবে কত যোগ বা বিয়োগ বলেছে তোমাকে বলে দেয়নি যে কত যোগ করুক বা কত বিয়োগ করব জানা নেই যোগ করা হয়েছে কি বিয়োগ করা হয়েছে কিন্তু কত যোগ বা কত বিয়োগ করলে অনুপাতটা এক ইস্টু দুই হবে সেটা বলতে হবে আমি যে কনসেপ্টটা বললাম সেটা না জানলে এই অঙ্কটা কখনোই করতে পারতে না দেখো অনুপাত এক ইস্টু দুই হবে আমি কি বলেছিলাম দুটোই যোগ বলুক বা দুটোই বিয়োগ বলুক আমি সবসময় দেখবো যে দুটোই যোগ বা দুটোই বিয়োগ যাই বলুক আমি দেখব শুধুমাত্র এক্স যোগ করতে বলেছে বা এক্স বিয়োগ করতে বলেছে সাইনটাকে দেখব না আমি সেজন্য বারবার ওখানে বলে এসছিলাম আমি মনে করছি যোগ কি বিয়োগ বলেছে আমি জানি না সেটা এখানে লিখলাম আমি জানি না এটা যোগ করতে বলেছি করতে বলেছে কিন্তু আমি এক্স লিখলাম যে এক্স যোগ করতে হবে বা বিয়োগ করতে হবে তবে অনুপাতটা এটা বাণে চৌত্রিশ চব্বিশ এক চব্বিশ ক্রস গুণ করার কথা ছিল সতেরো দুগুণে চৌত্রিশ থেকে চব্বিশ এক চব্বিশ বাদ দিলে কত হবে দশ এই ক্রস যখন গুণ করব আমি বলেছি এটা যদি ইকুয়াল থাকে তাহলে ওটাকে লিখবো লিখে এই দুটোকে বিয়োগ করে দেবো দুই থেকে এক বাদ দিলে এক্স গুণ করে দিলে গেছে কি তা মানে দশ যোগ করতে হবে বা বিয়োগ করতে হবে আমার জানা নেই কেন এখানে উত্তরে দেখো দশ যোগ দশ বিয়োগ আছে আমার জানা নেই কিন্তু আমাকে দশ নিয়ে ক্যালকুলেশন করতে হবে প্রথমে অনুপাত ছিল সতেরো বাই চব্বিশ এর সঙ্গে কিছু যোগ করার পর কাটাকুড়ি করে উত্তর আসবে এক বাই দুই আমাকে সেটা ট্রাই করতে হবে আমি যদি দশ যোগ করে নিই তাহলে প্রতিটা রাষ্ট্রের সঙ্গে দশ যোগ করলে কি আসবে উপরে আসবে সাতাশ নিচে আসবে চৌত্রিশ এটা কেটে এক বাই দুই আসছে না তার মানে দশ যোগ উত্তর হবে না দশ বিয়ক্তা হবে চেক করে নেবে কর সতেরো মাইনাস দশ চব্বিশ মাইনাস দশ সাত বাই চোদ্দ কাটলে দেখো এক বাই দুই আসছে যেটা এখানে ছিল তাহলে দশ বিয়োগ করতে হবে যেটা অপশন নাম্বার চারেতে আছে তিনটি সংখ্যার অনুপাত পাঁচ ইস সাত বারো প্রথম ও তৃতীয় সংখ্যার সমষ্টি দ্বিতীয় সংখ্যার তুলনায় পঞ্চাশ বেশি হলে সংখ্যা তিনটি সমষ্টি কত প্রথম ও তৃতীয় সমষ্টি বারো আর পাঁচে সতেরো দ্বিতীয় সংখ্যার থেকে পঞ্চাশ বেশি দ্বিতীয় সংখ্যাটা সাত এটার থেকে কত বেশি আমি বলছি সতেরো মাইনাস সাত এত বেশি কিন্তু প্রশ্ন বলছে পঞ্চাশ বেশি তাহলে দশের ভ্যালু কত পঞ্চাশ একের ভ্যালু হচ্ছে পাঁচ বলেছে সংখ্যা তিনটের সমষ্টি কত পাঁচ আর সাথে বারো বারো চব্বিশ দেখতে পাচ্ছ অনুপাতের তিনটে রাশির সমষ্টি হচ্ছে বারো আর সাথে উনিশ পাঁচে চব্বিশ তাহলে চব্বিশের ভ্যালু কত হবে একের ভ্যালু পাঁচ হবে চব্বিশের ভ্যালু পাঁচ ইন্টু চব্বিশ অর্থাৎ একশো কুড়ি হবে যেটা অপশান নাম্বার দুয়েতে আছে দুটি সংখ্যা যাদের যোগফল চুরাশি তাদের অনুপাত নিম্নের কোনটি হতে পারে না দেখো দুটোর আমি যখন কিছুক্ষণ আগে একটা অঙ্ক করেছিলাম মনে আছে কিনা জানি না এক টু দুই দু নম্বর অঙ্কটা খুব সম্ভবত এক ইস দুই এই দুটোর যোগফল বেরিয়েছিল তিন এবং আমি যোগফল ফল বার করেছিলাম একশো ছাব্বিশ তাহলে তিনের ভ্যালু একশো ছাব্বিশ হয়ে একের ভ্যালু আমি এটাকে কেটে ফর্টি টু বার করেছিলাম তাহলে কি দেখতে পেয়েছিলে এই অনুপাতের যোগফল দিয়ে যদি যেটা যোগফল দিচ্ছে সেটা কাটে তাহলে আমি বলবো যে এটা দিয়ে কিন্তু বিভাজ্য হবে বোঝা গেছে এটা দিয়ে বিভাজ্য হবে তবেই কিন্তু আমি বলতে পারবো যে অঙ্কটা আমি ক্যারি করতে পারবো এক্ষেত্রে দুটো সংখ্যার যোগফল চুরাশি দিয়েছে তাদের অনুপাত নিম্নের কোনটা হতে পারে না দুটো সংখ্যার যোগফল ফল হলে এখানে যে অনুপাত থাকবে সেই অনুপাত দিয়ে সেটা কাটা যাবে তবেই আমি বলবো যে সংখ্যা দুটোর অনুপাত এগুলো হতে পারে মানে কি এখানে প্রথম সংখ্যা পাঁচ পরের সংখ্যা সাত আছে যোগ করলে হয় দেখো দিয়ে সংখ্যার অনুপাত পাঁচ ইস টু সাত হতে পারে কেন এদের যোগফল দিয়ে এই যোগফলটা কাটছে হতে পারে এখানে হতে পারে না বলেছে আমি দেখবো তেরো আর আটে একুশ হয় যোগ করলে একুশ দিয়ে চুরাশি কাটে তা মানে এটাও হতে পারে তিনের একে চার হয় চার দিয়ে চুরাশিকে কাটা যায় তাই এটাও হতে পারে তিনের দিয়ে পাঁচ হয় পাঁচ দিয়ে চুরাশিকে কাটা যায় না তবে আমি বলবো যে এই অনুপাত দিয়ে এই যোগফলটাকে কাটা যাবে না অর্থাৎ তাদের অনুপাত নিম্নের কোনটা হতে পারে না আমি বলবো এটা হতে পারে না তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কোনটা চেক করব যে অনুপাত যোগফল যোগ দিয়ে এটা কাটবে না সেটা হবে আমাদের উত্তর পরের প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এরিথমেটিক যদি শিখতে চাও তবে লেটেস্ট প্যাটার্নের উপর বেস করে একটা ভিডিও কোর্স আমি লঞ্চ করেছি যেটা সম্পূর্ণ বাংলা ভাষায় এটা পিএসসি ডাব্লিউবিপি রেল ফুড এসআই এম টিএস যে কোনো পরীক্ষায় বলো যেখানে এরিথমেটিক একটা পার্ট সেখানে কিন্তু তোমরা এর সুবিধে পাবে সোজা প্রশ্ন থেকে শুরু করে মডারেট এবং তার উপরেও যদি প্রশ্ন থাকে যেগুলো লেটেস্ট এসছে সব প্রশ্নের সংকলন করে আমি এই কোর্সের মধ্যে দিয়েছি এবং সব কোর্সগুলোতে একদম বেসিক থেকে শুরু করা হয়েছে যেমন আজকে আমি রেসিও সেরকমই একদম বেসিক থেকে অঙ্ক এখানে করা হয়েছে কোর্সের মধ্যে এডিক যত চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টারই কভার করা হয়েছে এক্সট্রা হিসেবে আমি পরিমিতির টুডি পর্যন্ত এখানে অ্যাড করে দিয়েছি বিশেষ করে দেখবে এখন ফুড এসাই ফর্ম ফিল আপ জাস্ট শেষ হয়েছে মিসলেনিয়াস সার্ভিসের ফর্ম ইন্ডিকেটিভ নোটিস দিয়ে দিয়েছে তার মানে আমি বলতে পারি যেহেতু এরিথমেটিক পাটে পঞ্চাশ থাকে এবং নম্বর থাকবে তাহলে এই জায়গায় অঙ্কের একটা ভালো ওয়েটেজ আছে যেহেতু অঙ্ক বলতে শুধুমাত্র এরিথমেটিক আছে তাই তোমরা লেটেস্ট প্যাটার্নগুলোর সঙ্গে পরিচিতি লাভ করতে চাইলে এই কোর্সটা নিতে পারো এই কোর্সটা এক বছরের ভ্যালিডিটি পাবে অর্থাৎ যেদিনকে তুমি এই কোর্সটা নেবে সেদিন থেকে নিয়ে এক বছর তুমি এই কোর্সের অ্যাক্সেস পাবে কোর্সটা তিনশো দিনের জন্য তিনশো টাকা এনরোলমেন্ট ফিস ধার্য করা হয়েছে অর্থাৎ প্রতিদিন এক টাকা প্রতিদিন এক টাকা করে কি হয় আমি জানি না কিন্তু প্রতিদিন এক টাকা হিসেবে এই কোর্সটা হয় যে কোর্সটাকে আমি নাম রেখেছি এ টু জেড অফ এরিথমেটিক কোর্সটাকে অ্যাক্সেস করতে হলে তোমরা গুগল প্লে স্টোরে চলে যাও গুগল প্লে স্টোরে গিয়ে লেখো বেঙ্গলি ম্যান এটা সার্চ করার পর যে অ্যাপটা আসবে সেই অ্যাপটাকে ডাউনলোড করো করে এই কোর্সটা এনরোল করতে পারো এছাড়াও যখনই তুমি অ্যাপটা ডাউনলোড করবে মিনি মিনি মক এটা পুরোপুরি ফ্রি কোর্স আছে এই মকে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারো এখানে ফ্রিতে পরীক্ষা দিতে পারো বোঝা গেছে যদি প্রয়োজন মনে করো তাহলে এই অ্যাপটা ডাউনলোড করো লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তিনটি সংখ্যা সমষ্টি পাঁচশো চল্লিশ দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত নয় ইস তেরো প্রথম ও তৃতীয় সংখ্যার অনুপাত দুই ইস সাত হলে তৃতীয় সংখ্যাটি নির্ণয় করো দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার অনুপাত দিয়েছে নয় ইস তেরো আমি যদি প্রথম সংখ্যাটা এখানে লিখি প্রথম আর তৃতীয়র অনুপাত দিয়েছে দুই ইস সাত প্রথম আর তৃতীয়র অনুপাত দুই ইস সাত দিয়েছে দেখো তৃতীয় সংখ্যাটা যা আছে ফিক্স থাকবে তার কারণ দ্বিতীয় তৃতীয় অনুপাত বলুক প্রথম তৃতীয় অনুপাত বলুক তৃতীয় তো একটা সংখ্যা সংখ্যা মানে একটা ফিক্সড সংখ্যা তাহলে সংখ্যাটা একই হতে হবে এখানে তেরো এখানে সাত আছে এটা দিয়ে অঙ্ক হবে না কারণ একটা ফিক্সড হয় সংখ্যা এই দুটোকে তাহলে ইকুয়াল করতে হয় তার কারণ এটা হচ্ছে তৃতীয় সংখ্যা ইকুয়াল করার জন্য কি করব সাত দিয়ে এটাকে গুণ করে দাও তেরো দিয়ে এটাকে গুণ করো সাত দিয়ে এটাকে শুধু গুণ করলে হয় না কেন এটা একটা রেশিও ছিল রেশিওর দুটো পার্টকেই গুণ করতে হয় তাই সাত দিয়ে এটাকে গুণ করলে একানব্বই আসবে এটা সাত নয় তেষট্টি আসবে তাহলে এখন রেশিও এটা আমি এটা এখন ভুলে যাব তেরো দিয়ে এটাকে গুণ করার কথা এটাকে গুণ করলে হবে না তার কারণ এটা দুই ইস্টু সাত ছিল এটাকে তেরো দিয়ে গুণ করা মানে এটাকেও তেরো দিয়ে গুণ করতে হবে এটাকে তেরো দিয়ে গুণ করলে একানব্বই পাবো এটা ছাব্বিশ পাবো এখন এই রেশিওটা দেখব না তাহলে তিনটে রেশিও কি এলো প্রথম দ্বিতীয় তৃতীয় প্রথম সংখ্যাটা আমি এখান থেকে পেয়েছি টোয়েন্টি সিক্স দ্বিতীয়টা সিক্সটি থ্রি এবং তৃতীয়টা নাইনটি ওয়ান বলেছে তিনটে সংখ্যার সমষ্টি পাঁচশো চল্লিশ আমি যে তিনটে সংখ্যার রেশিও পেলাম তাদের সমষ্টি কত তিনের এক চার ছয় দশের শূন্য দশ ষোলো আঠেরো একশো আশি প্রশ্নে বলেছে সমষ্টি পাঁচশো চল্লিশ তাহলে একের ভ্যালু কত তিন বলেছে তৃতীয় সংখ্যাটি কত তৃতীয় সংখ্যা নাইনটি ওয়ান একের ভ্যালু তিন হলে নাইনটি ওয়ানের ভ্যালু হবে দুশো তিয়াত্তর যেটা অপশান নাম্বার একে আছে একটু আগে বলেছিলাম রেশিওতে যখন গুণফল বা বর্গ বলবে তখন এক্স ধরে নিয়ে অঙ্ক করবে এই অঙ্কটা দেখো গুম ফল বলেছে মানে এখানে এক্স ধরে নিয়ে গুণফল বার করে বর্গের পার্থক্য বার করতে হবে এটাও তোমাদের হোমওয়ার্ক কি শিখছ সেটাও আমার জানা উচিত আজকে এই পর্যন্তই পরের ভিডিওটি খুব তাড়াতাড়ি আসছে সুস্থ থেকো ভালো থেকো